İd mübarek. İd mübarek. İd mübarek. İdir bişeş onuştana family ties de dekhar jönne Chaudhuri Zafarullah Sharafat apnader prottekke janai shagotom. Amader ekhane tinti juti amra lokkho korlam tader sathe ektu shurutei porichoy koriye debo. আমি বাদিক থেকে শুরু করব আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা এবং প্রথম দিন থেকে যেমন তাকে দেখতাম এখনো ঠিক সেরকমই দেখি এবং তার আরও একটা পরিচয় হয়তো দর্শক আপনারা অনেকে জানেন না আশি দশকের প্রখ্যাত ফুটবল তারকা এবং এখনও কিন্তু অভিনয়ের সাথে দুর্দান্তভাবে জড়িত এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম তার পাশেই বিশিষ্ট লেখক এবং নির্মাতা অত্যন্ত খ্যাতিমান নির্মাতা জিনাত হাকিম তার পাশেই আমাদের দেশের খ্যাতিমান স্বনামধন্য এবং বরেণ্য নাট্যকার নির্দেশক এবং জনপ্রিয় অভিনেতা অনন্ত হীরা এবং তার পাশেই অভিনেতা এবং অভিনয়ের পাশাপাশি মিডিয়া জগতে আরও অনেক অনেক ভূমিকা তিনি পালন করে থাকেন তিনি হলেন লুনা আফরোজ সর্বডানে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় খ্যাতিমান স্বনামধন্য মডেল অভিনেতা মুকিত জাকারিয়া এবং তার পাশে তিনি অবশ্য গৃহিণী এবং তিন জুটির মধ্যে একজনই গৃহিণী আমরা পেলাম আর তিনি হলেন বিলকিস মুকিত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ পাশাপাশি স্বাগত আর আমার সাথে বরাবরের মতো উপস্থাপিকা হিসেবে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এবং পাশাপাশি মডেল এবং সুন্দরী প্রতিযোগিতায় তিনি একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি হলেন শানু শানু প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি শানু আপনাদের সাথেই আছি তবে আজকের এই আয়োজনের অনুষ্ঠান সঞ্চালনার গুরু দায়িত্বটা আমি আসলে জাফরুল্লাহ শরাফত ভাইয়ের হাতে ছেড়ে দিয়েছি এই কারণে আজকে ওনাকে টকটকে লাল প্রাণবন্ত এত বেশি লাগছে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আয়োজনটি উনি অনেক বেশি প্রাণবন্ত করে তুলতে পারবেন ঈদ মুবারক সবাইকে প্রথম রাউন্ড আমরা শুরু করব প্রতিটি পরিবার থেকে আমরা একজনকে এখানে আবার রেড জোনে দাঁড় করাবো তাদের হাতে আমরা একটি চিরকুট পৌঁছে দিচ্ছি সেখানে বাংলায় কিছু লেখা আছে তার মাঝখানে মাঝখানে কিছু ইংরেজি শব্দ অথবা হিন্দি শব্দ শূন্যস্থানে আছে সেগুলো আপনাদেরকে অভিনয় করে এক্সপ্রেশন দিয়ে পার্টনারকে বুঝিয়ে বলতে হবে আমাদের দেশের অত্যন্ত খ্যাতিমান স্বনামধন্য মডেল এবং অভিনেতা মুকিত জাকারিয়া আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাবো রেড জোনে আসার জন্যে আপনি এখানে এসে দুটি শব্দ শুধু মুখে উচ্চারণ করা যাবে না যদি ইংলিশে লেখা এবং যদি হিন্দিতে লেখা বাংলা লেখাগুলো আপনি বলতে পারবেন আপনাকে উনি অভিনয় করে দেখাবেন যে ইংরেজি শব্দটা বা হিন্দি শব্দটা কি মুকিত ভাই চশমা লাগবে একটু বেশ এবার নার্ভাস মনে হচ্ছে কারণ হচ্ছে হিন্দি বুঝি না তারপর চোখে একটু একটু কম দেখি যা চশমা সেটা আমি আমি আপনাকে সহযোগিতা করছি হিন্দি খুব সহজ চশমা কি আমারটা খুলে দেব হিন্দি খুব ভাই বাংলা কাট করে বলতা হয় তো হিন্দি হতা হয় মুকিত ভাই চশমা কি আমারটা খুলে দেব না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা তাহলে খেলায় চলে যাচ্ছি ড্যাশ ড্যাশ ছবিতে শাহরুখ কাজলকে খুব সুন্দর করে ড্যাশ বলে ওই প্রথম ড্যাশটা আপনি যেভাবে বুঝিয়ে বলে মুখ দিয়ে বলে দিচ্ছে হ্যাঁ মুখ দিয়ে বলা যাবে না অভিনয় করে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে কাছাকাছি হ্যাঁ না চারটি শব্দ খুবই জনপ্রিয় একটি ছবির নাম শাহরুখ এবং কাজল রানী মুখার্জিও আছে আচ্ছা আমরা মনে হয় এটা পাচ্ছি না ক্রস পাচ্ছি না এটা মিস করে যাচ্ছি এটা কুচকুচ হতা হ্যায় রাইট আচ্ছা আমরা শুরুতে যেহেতু একটু ভাবির বুঝতে সময় লাগছে কুচকুচ হতা হ্যায় ছবিতে শাহরুখ কাজলকে খুব সুন্দর করে এটা বলেন ড্যাশ বলে আই লাভ ইউ বলেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেক কষ্ট করেছেন ভাবি হ্যাঁ খুব একটা ভালো হয়নি
আমরা চলে যাচ্ছি পরবর্তী পরিবারের কাছে। কে আসবেন, কাকে নিয়ে আসবো এই পরীক্ষায়? আগে ভাবি, আমি তো একদমই নিয়ে না, মুভি হিন্দি মুভি তো দেখি না। উত্তর দেবে তো হাকিম ভাই, আপনার টেনশন কি ভাবি? আপনারা সবাই অভিনয় জগতের মানুষ। আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে আমরা শুরু করছি। সময় শুরু। এটা একটা ইংলিশ মুভি, সেই ছবিতে জ্যাক যেভাবে রোজকে নিয়ে কিরকম ছিল, ওদের ধারণাটা ছিল সামনে ছিল মেয়েটা, পিছনে ছিল ছেলেটা। ও আচ্ছা আচ্ছা, ছবিটার নাম ছিল খুব বিখ্যাত ছবি, বিখ্যাত ছবি, হ্যাঁ বলে ভালো, বিখ্যাত ছবি টাইটানিক। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা শুরু যাচ্ছি তাহলে। আসলে যাচ্ছে টাইটানিক ছবিতে জ্যাক যেভাবে রোজকে নিয়ে জাহাজের কর্নারে দাঁড়ায় তা ড্যাক ছিল। ইংরেজিতে বলতে হবে, হ্যাঁ ইংরেজি শব্দ। তোমার কাছে মানে কিভাবে তুমি সেটাকে এক্সপ্রেস করো? এটার ইংলিশ করো, অসাধারণ ইংলিশ করো। অসম অসম অসম, চ্যাম্পিয়ন খেলোয়ার, চ্যাম্পিয়ন খেলোয়ার। তাহলে জিনান ভাবি, থ্যাঙ্ক ইউ, অনেকক্ষণ ধরে। এবার আমার টিম থেকে নুনা আফসার যাবে রেড জোনে। আপনি কি নার্ভাস? খুব খুব হাস্যোজ্জ্বল মনে হয় আপনাকে? এটা কোনো ব্যাপারই না, আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আত্মবিশ্বাসের পারদ অনেক বেশি মনে হয়। ময়না তার লাবলুকে ড্যাশ শোনাচ্ছে, এখন ড্যাশটা কি আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। ময়না তার লাবলুকে ড্যাশ শোনাচ্ছে, ময়না তার লাবলুকে আমার দিকে তাকাও, গান শোনাচ্ছে। ইংরেজি শব্দ, ওয়েল ডান, ইংরেজি শব্দ বলতে হবে, ওয়েল ডান, সং শোনাচ্ছে। হ্যাঁ ভেরি গুড। তারপরের লাইন, পরে কিছু লাবলু এই গান শুনে খুব লাবলু এই গান শুনে খুব খুশিতে খুশিতে আত্মহারা। ইংরেজি শব্দ বলো, ইংরেজি শব্দ বলো। এই গান শুনে খুব, যে শব্দটি বলেছে সেটি ইংলিশে বলো, ইংরেজি শব্দ, এক্সাইটেড। না না না, সিম্পল শব্দ, সিম্পল শব্দ। টাইম চলে যাচ্ছে তো, টাইম আপ করো। গান শুনে খুবই ফিদা, ফিদা। না না না, ইংরেজি শব্দ, ইংলিশ শব্দ, খুশির ইংলিশ শব্দ, এক্সাইটেড। হ্যাপি 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 হ্যাপি, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা দুরন্ত ব্যাটিং আমরা লক্ষ্য করলাম। পরবর্তী রাউন্ড, এটি হলো নেম গেম। একটু কঠিন, ফটো দেখানো হবে এবং সেই ফটো দেখে অনুধাবন করতে হবে পাশে যে লেখাগুলো থাকবে বা বর্ণগুলো থাকবে সেগুলো একটু এলোমেলো থাকবে। ফটোটা দিয়ে হিন্টস দেওয়া হবে। আজিজুল হাকিম জটি জি, প্লিজ প্লিজ অভিনন্দন, আজিজুল হাকিম ওয়েলকাম ব্যাক। সুন্দর উত্তর, অনিন্দ সুন্দর। এবং এই পর্বটি আপনি অবশ্যই অবশ্যই সহযোগিতা করতে পারবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ছবিতে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হায় হায় আমার ঘুরছে মাথা, ধারণারে তুই ধারণা ছাতা মাথার উপরে। এবং শরীরের জন্য খুব পুষ্টিকর খাবার। আচ্ছা এটা আমার খুব প্রিয় একটা
খুব প্রিয় একটি তরকারি এবং খুব প্রিয় মাছ শিং মাছের ঝোল। আচ্ছা আমার মনে হয় দেখে নেই উত্তরটা সঠিক হয়েছে কি না। উত্তরটা ঠিক হয়েছে, একদম সঠিক, ভালো হয়েছে, একদম সঠিক। এটা কিন্তু খুব ইজি, পরেরটা দেখা যাক কি। ইজি আর গিজি মিলিয়েই আমাদের প্রতিযোগিতা, কোনটা কঠিন হবে শেষ রাউন্ডটা আপনারা আবার বলবেন যে এটা তো অনেক কঠিন রাউন্ড। আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাই। কে আসবেন, কাকে ডেকে নিই? আমার মনে হয় একটু আমরা মুকেশ ভাইকে দিয়ে শুরু করি। আমার মনে হয় একটু মুকেশ ভাই সবাইকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করে থাকেন মুকেশ ভাই। আমরা দেখি তাহলে ফুলদানি দেখানো হয়েছে। ফুলদানিতে সাধারণত আমরা কি রেখে থাকি? ভাবি হেল্প করো। সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী, একদম সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী ফটোটা দেখে নেব। অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের একটি চলচ্চিত্রের নাম মন্দি এলাকা পড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন, মন্দি এলাকা পড়া করে যেই জন। ফাইভ, নদী, ফোর, টু, আপনাকে এবার আমাদের পালা। থ্যাংকস আ লট, প্লিজ পারফর্মার ভালো নাকি ক্যাপ্টেন? অনেকগুলো বই আমরা লক্ষ্য করলাম। পদ্মা নদীর মাঝি, একটু কঠিন হিংসটা কি? এটা একটা বাড়ির ছবি দেয়া আছে, বাড়ির সাথে রিলেটেড কিছু একটা। আমি হেল্প করব? হ্যাঁ নিশ্চয়ই, তুমি সব ভ্যাকুম ক্লিনার। না ভ্যাকুম ক্লিনার না, আমি ভেবেছি হ্যাঁ ভ্যাকুম ক্লিনার, ঠিক আছে আমরা লক করব। লক করব দিচ্ছি না, আমি দেখেন একটু দেখেন আছে ভ্যাকুম ক্লি 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 না, হ্যাঁ ভ্যাকুম, হ্যাঁ হ্যাঁ ভ্যাকুম ক্লিনার। কোন ভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতার একটা স্পন্দন এবং প্রতিদ্বন্দ্বিতার যে যা যা সরঞ্জাম থাকে সবই আমরা লক্ষ্য করলাম। আমাদের পরবর্তী রাউন্ড মেলোডি রাউন্ড। এবার আমরা আপনাদের কণ্ঠে গান শুনবো। এবার এটা কিন্তু কথা ছিল না, অভিনয় দেখাতে পারি না, যারা অভিনয় করেন শুধু গান শুনবো না, থিয়েটারে সবই করতে হয়, আপনাদের গান করতে হয়, ডান্স করতে হয়, অভিনয় করতে হয়, আমরা সবই জানি। মিসেস ভাবি চলো আমরা চলে যাই। রাইট রাইট, তবে বলে দেই তোমাদের পার্টনার আছে, তবে বলে দেই শুধু গান গাওয়া নয়, প্রশ্নও থাকবে। আচ্ছা এই গানটির কণ্ঠশিল্পী কি, কে, গানটি কোন চলচ্চিত্রের গান, সেগুলো নিয়ে কথা হবে। হীরা ভাইকে মনে হলো আগে আসতে চান। ওকে, মোস্ট ওয়েলকাম, প্লিজ কাম ফরওয়ার্ড। খুবই উদ্যমী, সাহসী এবং দীপ্ত একটা মনোভাব নিয়ে গান তো এগিয়ে আসছেন। আপনাকে দেখে মনে হয় আপনি গান পরিবেশন করেন বাসায়?
ছোট্ট একটু গল্প বলি। ছোটবেলায় মামার পাশে বসে মিলাদ পড়ছিলাম, তো মামা পেছন থেকে ধমক দিয়ে, হরম যাদা মিলাদটাও সুরে পড়তে পারস না। বলছি মানার বাইরে সুপার ফিনিশ, সুপার ফিনিশ যাকে বলে। তাহলে আমরা খেলায় চলে যাচ্ছি, আপনি কি প্রস্তুত? প্রস্তুত। ওকে, চলুন তাহলে খেলা চলে যাচ্ছি, আমরা প্রথম গানে চলে যাই। প্রথম গানে চলে যাচ্ছি। প্রশ্নটা হলো অন্তরাটা আপনাকে গেয়ে শোনাতে হবে। লাকি আখান অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, না ফেরার দেশে চলে গেলেন। গাইতে পারবো না, কথাগুলো বলে দিলে তুমি কি গাইতে পারবে? কথাগুলো লিরিকগুলো মানে কথাটা লিরিক্সটা জানাই কথা বলে দিতে পারবেন। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার। আচ্ছা, পরবর্তী গানে চলে যাবো। আপনি এখানে আসেন, দুজনে একসঙ্গে উত্তরটা দিবেন। খুবই সোজা, খুবই সোজা, আমিও পারি তাই। হ্যাঁ, প্রশ্ন করেছেন আপনি, আপনি তো পারবেন। বলেন এই গানের মুক্তি গিয়ে শোনাতে হবে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আশা করি সবগুলো বলকে আপনি সিক্সে পরিণত করবেন। আমরা প্রথম গানে চলে যাব। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো, শপথের মন কারা। মুকিত ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এই গানটির মুখটা আপনাকে গিয়ে শোনাতে হবে। শানু, ভুলটা তো ওই জায়গায় ভাই, আমার জন্য প্লিজ। না না শোনো, ভুলটা ওই জায়গায়, কারণ হচ্ছে কি, গান তো আমি গাইতে পারি না, টুকটাক একটু করে ওনাদের দেখে দেখে বড় হয়েছি, চোখ বন্ধ করে থাকি ভাই। মুকিত ভাই, গান তো সুরে গাইতে হবে এমন কথা বলিনি আমি। যে তোমার মনে না, ওইদিকে তাকাই তো ভাই, শানুর দিকে। ইয়েস, এই তো, এই তো, এই তো, এই তো, এই গান আমরা তো শুনি। এখন আপনি কার দিকে তাকিয়ে বলবেন সেটা? আমি প্লিজ কাম ফরওয়ার্ড।
কিশোর কুমারের অত্যন্ত জনপ্রিয় গান, আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী না ফেরার দেশে চলে গেলেন। পরবর্তী গানে আমরা চলে যাব। এই লালন সঙ্গীতের কণ্ঠশিল্পীর নাম কি? আমার অনেক শ্রদ্ধেয় শিল্পী ফরিদা আপা। ফরিদা আপা উত্তর সঠিক। ফরিদা আপা সবগুলো বল চলে গেল, সুপার ফিনিশ যাকে বলে, একেবারে গ্যালারিতে। এবার আমাদের রেড জোনে কাকে ডেকে নিচ্ছি দেখো ভাই, আমার ভাই ভাবি প্রস্তুত না? না হাকিম ভাই ভাবি আমাদের গান গাইতে হবে, গানের জন্য প্রস্তুত না? ওকে হাকিম ভাই আপনি চলে আসুন। আমার দুটো ভুল হলে তোমার কি হবে? আপনি কি গান গাওয়ার এগিয়ে যাবে? এগিয়ে যাবে হাকিম ভাই, আমরা রেডি। আপনি শেখাতে জানেন, আমরা জানি আপনি নির্মাতা, আমরা গানে চলে যাব। প্রশ্ন হলো এই গানের মূল কণ্ঠশিল্পী কে? ভূপেন্দর সিং এবং মিতালি বলেছি আমি। আমাদের রফিকুল আলম আমরা পরবর্তী গানে যাব। গানের প্রথম অন্তরাটা গিয়ে শোনাতে হবে আমাকে। কেন যে মাইক্রোফোনটা দেয়া হলো? খুবই সিরিয়াস বুঝলে। সময় কি এখনো আছে? আমরা সময় মানে বেশি দিতে পারছি না। সুখের আশা সবাই করে তবু ভালোবাসিতে জানে না, এই ধরনের কিছু। আচ্ছা আমরা শুনে নেই, আমরা শুনি। ওকে উত্তর সঠিক, সবগুলো বলকে পাঠিয়ে দিলেন, ফ্যাবুলাস ফিনিশ যাকে বলে, দারুণ পারফরম্যান্স। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, কারণ আমরা আজকে অসাধারণ কিছু সময় কাটালাম আমার প্রিয় কিছু মানুষের সাথে, এবং আমার ভালো লাগছে যে আমরা পরীক্ষকেরও মানে ভূমিকায় আসলে ছিলাম এতক্ষণ, কিন্তু যে গেমসগুলো আমরা খেললাম এটা আসলে শুধুমাত্র একটা উপলক্ষ ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আমি শানু বিদায় নিয়ে নিচ্ছি। আগামী পর্বে আরও তিনজন সেলিব্রিটি গেস্ট ও তাদের পরিবারকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক।